আমার তিন ছোট ভাই কামাল জামাল রাসেলকে, কামাল জামালের অপরিচিত বধূ সুলতানা ও পারভীন জামাল রুজিকে, একই সাথে আমার পরিবারের অন্যান্য সদস্য মুক্তিযোদ্ধা শেখ হাল ফজলক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুর রব সানিয়া বাদ সাহেব, তার 10 বছরের ছেলে, 13 বছরের মেয়ে, 4 বছর নাতি সুকান্ত সহ সেই দিন রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর স্বাধীনতা 53 বছর আমরা, স্বাধীনতার পর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাতে সময় পেয়েছেন মাত্র 3 বছর 7 মাস। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে তিনি গড়ে তোলেন এবং স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি আদায় করিলেন। এত অল্প সময়ে একটি প্রদেশ, শোষিত বঞ্চিত মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন এবং একটি স্বাধীন দেশে রূপান্তর করা, স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করা এবং স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের প্রতিটি প্রতিষ্ঠান এবং আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি পদক্ষেপ, আইন, নীতিমালা সব কিছুই কিন্তু এই অল্প সময়ের মধ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। শুধু তাই না, এত অল্প সময়ের মধ্যে একটি সংবিধান আমাদের উপহার দিয়েছেন, যে সংবিধানে বাংলাদেশের জনগণের প্রতিটি মৌলিক অধিকারের কথা বলা আছে। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, যুদ্ধকালীন সময়ে কোনো ক্ষেতে ফসল হয়নি, গোলায় যে ধান খাবার যা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী তারা সব কিছু আগুনে পুড়িয়ে দিয়ে যায়। রাস্তাঘাট, পুল, ব্রিজ, আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছে, এসবই বিধ্বস্ত। এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করেই এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সবথেকে দুঃখের বিষয়টা হলো, আজকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কেউ বলছে গণতন্ত্রই নাকি দায়ী, কারোর মধ্যে যে বাংলাদেশের মানুষের নাকি কিছুই হয়নি, কোনো উন্নতিই হয়নি, এই যে যারা এইসব কথা বলে যাচ্ছে এই ধরনেরই কিছু কর্মকাণ্ড স্বাধীনতার পর পর আমরা দেখেছি। একটি সদ্য স্বাধীন দেশ, এই দেশটি ছিল পরাধীন, এদেশের মানুষ ছিল শোষিত বঞ্চিত, যেখানে 80 থেকে 90 ভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বাস করে, পরনে ছিন্ন কাপড়, পেটে ক্ষুধার জ্বালা, বাসস্থান নেই, চিকিৎসা নেই, সেই একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধে বিজয় এনে দেওয়া একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সম্ভব। সেই সাথে সাথে আবার যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে গড়ে তোলা, আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বন্ধু প্রতিম দেশ আমাদের সহায়তা করেছেন, 1 কোটি মানুষকে শরণার্থীকে আশ্রয় দিয়েছে ভারত, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, অস্ত্র সরবরাহ, সমর্থন দেওয়া এবং আমাদের সংগ্রামকে যারা সমর্থন দিয়েছে ভারত সহ সমস্ত দেশকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো যুদ্ধে, যে কোনো বিপ্লবে মিত্র শক্তির সহায়তা প্রয়োজন হয়, কাজী আমরাও সেই সহায়তা পেয়েছিলাম, আবার পেয়েছি অনেক বড় বড় দেশের বৈরিতা, যারা পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের আক্রমণ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, সাহায্য করেছিল। তবে সে দেশের, সেই সব দেশের আবার নাগরিকদের সহায়তা, তাদের সমর্থন বাংলাদেশ পেয়েছে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার আসার পর যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, সমর্থন দিয়েছে, আমাদের শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে কিন্তু সম্মাননা দিয়েছি। সম্মাননা দিয়ে আমরা বাঙালি, আমরা কৃতজ্ঞ জাতি, আমাদের কেউ যদি সহযোগিতা করে আমরা তাদের প্রতি সম্মান দেখাতে জানি, আমরা সেটাই প্রমাণ করেছি বোধ হয় বিশ্বে একমাত্র বাংলাদেশ এইভাবে মিত্র শক্তিকে সব ধরনের সম্মান দিয়েছে। কাজে আমরা মনে করি এই সম্মান দিয়ে আমরাই সম্মানিত হয়েছি। 15 আগস্ট 1975 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর এদেশে আমি দেখেছি ইতিহাস বিকৃতির পালা। তার থেকেও দুঃখের বিষয় হলো, একটা সদ্য স্বাধীন দেশ, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে কত সময় লাগে। আমাদের দেশে যুদ্ধ যখন হয়েছে
পাকিস্তানি হানাদার বাহিনী যখন আক্রমণ চালিয়েছে, তখন এদেশে কিছু দালাল শ্রেণী জুটে গিয়েছিল যারা তাদের পাশেই থাকেনি। গণহত্যা, আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে, পাকিস্তানিদের ক্যাম্পে তুলে দেওয়া থেকে শুরু করে সব ধরনের অপকর্ম করেছিল যেন এই যুদ্ধে বাংলাদেশের মানুষ বিজয় অর্জন না করে। ঠিক স্বাধীনতার পরপর আমরা দেখলাম যে তাদের সঙ্গে আরও কিছু লোক যুক্ত হয়ে গেল। এমনকি দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের সাথে যারা একই সঙ্গে কাজ করেছে, যুদ্ধ করেছে, তারাও তাদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করা হলো। জাতিপিতা বঙ্গবন্ধুকে কিন্তু সময় দেয়নি, শুরু হয়ে গেল সমালোচনা, এটা নাই ওটা নাই ওটা নাই। কেউ এটা চিন্তা করতে চায়নি যে একটা যুদ্ধরত অবস্থায় একটা দেশের কি অবস্থা হতে পারে, অথবা তার পূর্বে বাংলাদেশটাকে যে শোষিত বঞ্চিত ছিল, বাংলাদেশের মানুষের কী ছিল। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছে যেখানে সকলে মিলে তাকে সাহায্য করবে, সেটা না করে কিছু লোক শুরু হয়ে গেল কেউ নতুন বিপ্লব, কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কেউ নানা ধরনের কথা। আর এদের সাথে যুক্ত হয়ে গেল ওই স্বাধীনতা বিরোধী চক্র, আলবদ্র রাজাকার বাহিনী থেকে শুরু করে তারা। এরা যখন এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং তার উপর তাদের লেখা পত্রিকা বের করে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো, মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা, উদ্দেশ্যটা কী ছিল, ছিল বাংলাদেশের জনগণের মন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুছে ফেলা বা তাদের মনে একটা বিরূপ ধারণা সৃষ্টি করা। কিন্তু তারা কিন্তু সফলকাম হতে পারেনি। বাংলাদেশের মানুষের যে আস্থা বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর ছিল, সেটা কিন্তু তখন অটুট ছিল। আপনারা যদি 75-15 আগস্টের পর বিবিসিতে সে কর্নেল রশিদ এবং ফারুক তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউটা শোনেন। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন যে কোনো জায়গায় সার্চ করলে সব তথ্যই পাওয়া যায়। সেখানে তারা কি বলেছে, তারা বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব এত বেশি জনপ্রিয় ছিল যে কোনো মতেই তার জনপ্রিয়তা খাটো করা যায়নি, কাজেই তাকে সরানোর জন্য হত্যা করা হয়েছিল একমাত্র পথ, আর তারা সেই হত্যা করেছে। এবং তারা চ্যালেঞ্জ দিয়েছিল ওদেরকে, আবার কে বিচার করবে। তাদের ধারণা ছিল কেউ কোনোদিন তাদের বিচার করতে পারবে না। কেন এই ধারণাটা হয়েছিল, হয়েছিল এই কারণে 75-15 আগস্ট জাতিপিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল, যেমন মোস্তাক, খনি মোস্তাক, সে বেইমানি মুনাফিকি করলো ক্ষমতার লোভে। যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা কিছু লোককে ব্যবহার করে, ব্যবহার করে তাদের দিয়ে যখন এই কাজটা শেষ হয় তখন তাদেরকে আর প্রয়োজন হলে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেয়। মোস্তাকের অবস্থায় তাই হয়েছিল, জিয়াউর রহমান ছিল তার দোসর, যে কারণে মোস্তাক ক্ষমতায় দখল করে জিয়াকে বানিয়েছিল সেনাপ্রধান। কিন্তু সেই মোস্তাককেও কিন্তু বিদায় নিতে হলো, ক্ষমতা দখল করে নিল জিয়াউর রহমান একদিন জাস্ট ঘোষণা দিয়ে যে আজকে থেকে রাষ্ট্রপতি হলাম, এইভাবেই তার মানে সরকারে আসা, সে ক্ষমতা দখল করলো। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকারগুলি একে একে শেষ হয়ে গেল। কাজে ওই যে খুনি রশিদ ফারুক, তারা যে কথাগুলি বলেছিল, জনগণের মন থেকে বঙ্গবন্ধুকে সরাতে পারেনি বলে তাকে খুন করতে হলো, আর সেই খুনের দোসর যারা হলো তারা এই দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে গেল। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে যতটুকু উন্নতি জাতিপিতা করেছিলেন, সে প্রবৃদ্ধি অর্জন থেকে শুরু করে মাথাপিছু আয় অর্জন থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন, এরপরে তো বাংলাদেশ এক কদমে এগোতে পারেনি। আমি যদি অন্যভাবে বলি যে আসলে এগোতে দেওয়াই হয়নি, কারণ জিয়াউর রহমান যখন নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে, সে তো একটা ঘোষিত ক্ষমতা, একদিকে সেনাপ্রধান একদিকে রাষ্ট্রপতি, এই একে অঙ্গে দুই রূপ নিয়ে তিনি বিরাজমান হন। আজকে যখন বিএনপির নেতারা অনেকেই দেখি অনেক বড় বড় কথা বলেন, তারা নাকি গণতন্ত্র খুঁজে বেড়ান। আর 25শে মার্চ নিয়ে গতকালকেই শুনছিলাম বিএনপির এক নেতা বললেন যে 25শে মার্চে নাকি আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গিয়েছিল। তাহলে যুদ্ধটা করলো কে, বিজয়টা আনলো কে? তাহলে তাকে আমি জিজ্ঞাসা করি যে এই কথা যে বিএনপির এক নেতা বলল, সত্য নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সংসদ সদস্যরাই কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, এই সরকার গঠন করে 17ই এপ্রিল, এখন এটা মেহেরপুর মুজিবনগর, সে সময় ছিল
কুষ্টিয়ার একটি মহকুমা, সেই জায়গায় তারা শপথ নিলেন এবং সেই শপথ নিয়ে যুদ্ধ পরিচালনা করলেন এই সরকার। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা এই যেখানে আপনার লেখাই আছে, আপনারা পড়ে নিতে পারেন, যে ঘোষণার সাথে সাথেই তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। কাজে সেখানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকার পরিচালনা করা হলো, আর সেই সরকারের অধীনেই এদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের ক্ষেত্রে আজকে যে দলটি বড় বড় কথা বলে যাচ্ছে যে 25শে মার্চ আওয়ামী লীগ সব নাকি পালিয়ে গেল, তাহলে এই সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা করলো, শুধু পরিচালনা, সেখানে যে সশস্ত্র বাহিনী গড়ে তোলা হলো, বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হলো এবং এক একটা সেক্টরে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি আহত হওয়ার পর জিয়াউর রহমান সেখানে দায়িত্ব পায়। তো জিয়াউর রহমান তো সেখানে একটা বেতনভুক কর্মচারী হিসেবে কাজ করেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক কর্মচারী ছিল জিয়াউর রহমান, এই কথা নিশ্চয়ই তাদের ভুলে গেলে চলবে না। এটাও ভুললে চলবে না যে স্বাধীনতার পর জিয়াউর রহমান ছিল একটা মেজর পাকিস্তান আমলে। কোন জিয়াউর রহমানের পরিবার, জিয়াউর রহমানের জন্ম হলো কলকাতায়, তার পরিবার যখন পাকিস্তান হিন্দুস্তান হয়ে যায়, পাকিস্তানে যখন ফিরে আসে, সে কিন্তু এই পূর্ববঙ্গে আসেনি, তারা গিয়েছিল করাচিতে। জিয়াউর রহমান সেখানেই পড়াশোনা করে, সেখানে আর্মিতে যোগ দেয়, সেখান থেকে মানে কার্যাদেশ পেয়ে সে পূর্ববঙ্গে এসেছিল দায়িত্ব পালন করতে, একটা মানে সামরিক অফিসার হিসেবে সে এখানে দায়িত্ব পালন করতো, এটাই হলো বাস্তবতা। কিন্তু তার মনে তো ওই পাকিস্তানটাই রয়ে গেছে, আর তার প্রমাণও আছে। যা আমি আজকে যেটা বলছিলাম যে সেই সময় যে জিয়াউর রহমানের যে মেজর থেকে মেজর জেনারেলটা হলো, এই প্রমোশনগুলি একে একে কে দিয়েছে, এটাও তো আওয়ামী লীগ সরকার দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছে, এই অকৃতজ্ঞরা সেটাও বোধ হয় ভুলে যায়। হ্যাঁ, যেটা আপনারা এইমাত্র শুনেছেন কিছুক্ষণ আগে, আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব সহচক্ষে তার দেখা সেই কাহিনী বলেছেন, আমাদের নেতৃবৃন্দ তাদের বক্তৃতা বলেছে, জাতির পিতার এই ঘোষণাটা ইপিআর বর্তমানে বিজিবি তার ওয়্যারলেসে, সেখানে শওকত আলী, সুবেদার মেজর শওকত আলী তার সাথে আরও 4 জন সহযোগী সহ তাদের কাছে এই বার্তাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখানে যে রণক্ষেত্রে একটি বিষয় আছে, আমরা আন্দোলন সংগ্রাম করছি, নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা দিচ্ছে না, সেই ক্ষেত্রে আক্রমণকারী কে হবে আর আক্রান্ত কে হবে, কারণ আক্রমণকারী যে হবে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনকে বাজি রেখে তিনি অপেক্ষা করেছিলেন, তিনি জানতেন যে এই পাকিস্তানি হানাদার বাহিনী একসময় আমাদের উপরে আক্রমণ চালাবে। যে মুহূর্তে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজাবাগ পুলিশ ফাঁড়ি, রাজাবাগ পুলিশ ফাঁড়িতে প্রথম তারা ঢোকে, ঢোকার সাথে সাথেই বঙ্গবন্ধু শেখ মুজিব এই বার্তাটা ওয়্যারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেয়, এবং ওয়্যারলেসের মাধ্যমে এই সুবেদার শওকত আলী যখন এই বার্তাটা পৌঁছাতে থাকে, সেই সময় কিন্তু ইপিআর অর্থাৎ বর্তমানে বিজিবি সেখানে তারাও কিন্তু আক্রমণ করে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়েও আক্রমণ করা হয় এবং আমাদের বাসাও তারা আক্রমণ করতে আসে। ওই বার্তাটা সব সুবেদার মেজর শওকত আলী এবং তার যে আরও 3 জন সহযোগী, তারা কিন্তু ওই ওয়্যারলেস সেট নিয়ে কিন্তু ওখানে বসেই ছিল, তারা কিন্তু সেখান থেকে ডরেনি এবং তার এরপরে ধরা পড়ে, তাদের উপর অকথ্য অত্যাচার করে তাকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু তারা জীবন দিয়ে সেই ঘোষণাটা দিয়ে যায় এবং জাতির পিতা 7ই মার্চের ভাষণে যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন, সেই সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়, প্রতিটি পুলিশ স্টেশন থেকেই এই বার্তাটা পৌঁছে দেয়, টেলিগ্রাম টেলিপ্রিন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে এই বার্তাটা ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন থেকেই যার যার মতো করে, কেউ রিক্সায়, কেউ মাইক নিয়ে, কেউ চঙ্গা ফুঁকিয়ে, জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছে এই বার্তাটা সমস্ত বাংলাদেশে প্রচার করতে শুরু করে। যে সমস্ত জায়গায় তখনও পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করতে পারেনি, সব জায়গায় কিন্তু এই বার্তাটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু এটা ব্যাপকভাবে প্রচার করতে থাকে। কাজে এই ইতিহাসকে পঁচাত্তরের পর তো বিকৃত করা হয়েছে, বিকৃত করে একটা ভিন্ন ইতিহাস আনার সামনে আনার চেষ্টা করা হয়েছে, যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, একটা মেজর সে কোন ড্রামের উপরে দাঁড়িয়ে ফুঁক দিল আর অমনি বাসি ফুঁক দিলেই বাংলাদেশ স্বাধীন।